আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশেদ, আহমেদ বনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই অনলাইন ক্লাসে। আজকে আমার অনলাইন ক্লাসটি বিষয় হচ্ছে ICT, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আজকে আমি আমার লাইভ ক্লাসটি সাজিয়েছি। তো তোমরা অনেকে যারা যারা এই লাইভ ক্লাসটি দেখছো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল, শাখা, শ্রেণী লিখে পাঠাও, তাহলে আমি জানতে পারবো কে কে ক্লাসটা করেছো। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর ধন্যবাদ আমাকে এই ক্লাসটি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমার অধ্যক্ষ মোশারফ মুকুল স্যারকে এবং আমার শিফট ইনচার্জ শোয়েব আলী স্যার এবং সোলেমান স্যারকে। ধন্যবাদ আপনাদেরকে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্রথম অধ্যায় থেকে। আমি প্রথম অধ্যায় বেছে নিয়েছি কারণ তোমরা সবাই হয়তো সিলেবাস পেয়ে গিয়েছো। তো সিলেবাসের প্রথম টিউটোরিয়াল পরীক্ষায় প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আছে, তো এই কারণেই আমার প্রথম অধ্যায়টা বেছে নেওয়া। এবং যেহেতু তোমাদের ক্লাস নাইনের আজকে প্রথম ICT ক্লাস, এর আগে তোমরা ICT ক্লাস পাওনি, সেই জন্য আমি সিরিয়াল মতোই আর কি প্রথম থেকে শুরু করার চেষ্টা করেছি। আর প্রথমে আমি বলে দিই, আসলে তোমাদের ICT সাবজেক্টটার প্রশ্ন কীরকম হবে আর তোমরা কীভাবে এটা পরীক্ষায় আনসার করবে কিংবা কীভাবে এটা পড়বে। আমরা যদি বোর্ড কোশ্চেন দেখি, তাহলে আমাদের বোর্ড কোশ্চেনে ICT-র আমরা 9 পড়বো, 10 পড়বো, তারপর আমরা বোর্ড পরীক্ষা দিব। তো বোর্ড পরীক্ষায় আমাদের এই ICT বিষয় থেকে শুধুমাত্র MCQ আসে এবং 25 মার্কসে প্র্যাকটিক্যাল আসে এবং 25 মার্কে MCQ আসে। তো অবশ্যই যেহেতু শুধুমাত্র MCQ আসে, সেক্ষেত্রে আমাদের আসলে এই বইটা খুব ভালোভাবে লাইন টু লাইন ধরে পড়তে হবে, কারণ MCQ তো যে কোনো জায়গা থেকে, যে কোনো লাইন থেকে তৈরি করা যায়। তো এই জন্যই আমাদেরকে ICT বইটার লাইন টু লাইন ভালো করে পড়ে তার MCQ কীরকম আসতে পারে সে সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। আর এটা তো গেল বোর্ড পরীক্ষার সিলেবাসের কথা। আর আমাদের স্কুলে আমরা নেই 25 মার্কস MCQ আর 25 মার্কসের এক কথায় প্রশ্নের উত্তর। তো উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের বইয়ের লাইন টু লাইন ভালো করে পড়তে হবে। তো আমি ক্লাসটা নেওয়ার আগে তোমাদেরকে এভাবে জানিয়ে দিলাম, এতে তোমরা পরীক্ষা সম্পর্কে একটা ধারণা পাবে এবং তোমরা কীভাবে পড়বে সে সম্পর্কে একটা ধারণা পাবে। তো যেহেতু বললাম যে আমাদের MCQ আসে, MCQ বেসড এই সাবজেক্টটা, তো সেক্ষেত্রে আমাদের এই যে প্রথম অধ্যায়টা এবং তার প্রথম যে অংশটুকু, এইটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, কারণ এইখানে অনেক বেশি MCQ তৈরি করার মতো জায়গা আছে। যেমন তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এই এই যে উল্লেখযোগ্য ব্যক্তিত্বর যে পার্ট 2, এইখানে বিভিন্ন ব্যক্তিবর্গের জন্মসাল, মৃত্যুসাল, তারা কি কি তৈরি করেছে, তারা কী জন্য বিখ্যাত, তাদের বিভিন্ন ইনভেনশন সম্পর্কে যাবতীয় ডিটেল আলোচনা করা আছে। তো এখান থেকে আমাদের অনেক ভালোভাবে না পড়লে আমরা MCQ পারবো না, এবং এখানে কিন্তু পড়ার অনেক কিছু আছে। তো আমি প্রথম থেকে শুরু করছি। আমাদের অধ্যায়টা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। তো তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের বাংলাদেশ, আমরা জানি পুরো বিশ্ব এখন তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে এগিয়ে যাচ্ছে। তথ্য যোগাযোগ প্রযুক্তিবিহীন আমরা আমাদের দৈনন্দিন জীবনের এক মুহূর্ত এখন কল্পনা করতে পারি না। এই যে আজকে আমি লাইভ ক্লাসটা নিচ্ছি, এটি তথ্য যোগাযোগ প্রযুক্তির একটি অবদান। তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে অনেক বেশি উপকার করেছে এই করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে। আমরা যদি এই সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার না করতে পারতাম, না জানতাম, তাহলে হয়তো যেই সুন্দর করে পৃথিবী এগিয়ে যাচ্ছিল তার অনেক বড় একটা বাধা হতো। আমি একটা কথা বলতে চাচ্ছি, আসলে যত উন্নয়নশীল রাষ্ট্র কিংবা যত উন্নয়নশীল প্রতিষ্ঠান, যত উন্নয়নশীল কাজকর্ম, যখন একটা উন্নয়ন করতে থাকবে, সেক্ষেত্রে তোমার একদিনের বাধা অনেক বড় বাধা। আর যদি একটা অনুন্নত জায়গা
একটা অজপারাগা কিংবা অনুন্নত প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তোমার 6-7 মাস সব কাজকর্ম বন্ধ থাকলে কোনো ক্ষতি না। কিন্তু আমাদের এই বিশ্ব এখন আমরা অনেক দ্রুত পরিবর্তনশীল বিশ্বে পরিণত হয়েছি, আমাদের প্রায় প্রতিনিয়ত র্যাডিক্যাল পরিবর্তন হচ্ছে সব কিছুতে, সেটা শিক্ষাখাত হতে পারে, সেটা চিকিৎসা খাত, সেটা যাতায়াত, সেটা খাদ্য, সেটা বস্ত্র, সেটা যোগাযোগ, সর্বক্ষেত্রে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে আমাদের পরিবর্তনটা অভূতপূর্ব হচ্ছে। তো এমত অবস্থায় এরকম করোনাকালীন প্যান্ডামিক সিচুয়েশনে 1 বছর সব কাজকর্ম থেকে বিরতি নেওয়াটা, এটা হচ্ছে অনেক ক্ষতির একটা ব্যাপার। যাই হোক, আমি এটাই বলতে চাচ্ছি যে আসলে আমরা তো সকলেই এখন খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছিলাম, তো এগিয়ে যাওয়ার এই ব্যাপারটায় এই যে বাধাটা, এটা কিন্তু প্রচণ্ড ক্ষতির ব্যাপার। কিন্তু যদি আজকে আমরা এত আগানো না থাকতাম, হয়তো আমরা সেই যদি 50, 60, 100 বছর আগের কথা চিন্তা করি, তখন তো এত পরিবর্তন ছিল না, এত পরিবর্তন হতো না, তখন 1 বছর কোনো কাজকর্ম কিংবা সকল কিছু স্থির হয়ে গেলে এত ক্ষতি হতো না। আমি বলতে চাচ্ছিলাম এইটাই যে আমাদের এই তথ্য প্রযুক্তির যে ব্যবহার, যে পরিমাণ আমরা ব্যবহার করছি, যে পরিমাণ আমরা এটার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি, আমাদের অল্প সময়ের বিরতি আমাদের অনেক ক্ষতি সম্মুখীন করবে। তো প্রথমে এই অধ্যায়ে আছে যে 21 শতক তথ্য প্রযুক্তি। তাহলে 21 শতকে বিগত শতাব্দীতে সব বিগত 21 শতাব্দীতে তথ্য প্রযুক্তির যে ব্যবহার, প্রয়োগ এবং এটার যে গুরুত্ব, তা এখানে আলোচনা করেছে। তো এখানে আলোচনা করতে গিয়ে প্রথমে যেটা কথাটা বললো, বিগত শতাব্দীতে সম্পদের যে ধারণা ছিল 21 শতকে এসে সেটি পুরোপুরি পাল্টে গেছে। মানে আমরা হচ্ছে এখন কি 21 শতাব্দীতে আছি। তো আমাদের এই 21 শতাব্দীতে কী আছে যে আমরা 21 শতাব্দীর আগের শতাব্দী ছিল, সেখানে সম্পদের ধারণা ছিল একরকম, আর এখন সম্পদের ধারণাটা পাল্টে গেছে। পৃথিবীর সবাই মেনে নিয়েছে যে এখনকার সম্পদ হচ্ছে জ্ঞান। আগে যেখানে সম্পদ আমরা ধরে নিতাম বাড়িঘর, অর্থ করি, পয়সা, কিন্তু এখনকার সম্পদ হচ্ছে জ্ঞান। যে জাতি যত বেশি জ্ঞানে উন্নত, সে তত বেশি সম্পদশালী। আমরা বিশ্বের অনেক রাষ্ট্র দেখেছি যারা আয়তনে ক্ষুদ্র, জনসমষ্টি কম, যারা সকল অনেক বাধার সম্মুখীন, এ সত্ত্বেও তারা অনেক উন্নত রাষ্ট্র, উন্নত জীবনযাপন করতে পারছে। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে তাদের জ্ঞানের কারণে। আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি মালদ্বীপ, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি মালয়েশিয়া, আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি সিঙ্গাপুর, এই সকল রাষ্ট্র অতি ক্ষুদ্র। মালদ্বীপ তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কয়েকটা দ্বীপ নিয়ে একটি রাষ্ট্র, যেইখানে আমরা স্থলপথে নিরাপত্তা দিতে অনেক সময় ব্যর্থ হই। তো মালদ্বীপের মতো রাষ্ট্র বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জায়গা কয়েকটা দ্বীপ নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয়েছে, তাহলে এটি কিন্তু চারটিখানি কথা না। তাহলে এরকম একটি রাষ্ট্রে তারা এগিয়ে গিয়েছে শুধুমাত্র তাদের জ্ঞানের জোরে এবং তাদের জ্ঞানের বৃদ্ধিতে। সিঙ্গাপুর, আধুনিক সিঙ্গাপুর দেখে অনেক ঈর্ষান্বিত, বলতে কষ্ট হচ্ছে, তারপরে বলতে বাধ্য হচ্ছি যে আমরা যখন স্বাধীন হয়েছি বাংলাদেশ, তখনকার বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ব্যবধান ছিল, বাংলাদেশ অনেক উপরে ছিল, সিঙ্গাপুর অনেক পেছনে ছিল, কিন্তু বর্তমানে সিঙ্গাপুর আমাদের থেকে যোজন 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 দূর এগিয়ে গেছে। তো এটাই তো বর্তমান 21 শতক তথ্য প্রযুক্তি। তা আমাদের এই 21 শতাব্দী আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ছাড়া কল্পনাই করতে পারি না। আমরা প্রত্যহ চিকিৎসা ক্ষেত্রে, যাতায়াত ক্ষেত্রে, তারপর যোগাযোগ ক্ষেত্রে, তারপর শিল্প খাত, তারপর এরকম সকল ক্ষেত্রে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং পূর্ণ প্রয়োগ ঘটাচ্ছি। এগুলো যোগাযোগ ব্যবস্থা না থাকলে আমাদের এগুলো সম্ভব হতো না। তো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে, এখন আমরা আলোচনা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিত্ব। ICTকে আজকের এই পর্যায়ে আনার জন্য যারা যারা অবদান রেখেছে, যারা যারা আমাদেরকে এই আজকের এই ICTর ব্যবহার সম্পর্কে সাহায্য করেছে, তাদের সম্পর্কে না জানলেই নয়। প্রথমেই বলতে হয় চার্লস ব্যাবেজের কথা। চার্লস ব্যাবেজ কি? আধুনিক কম্পিউটার বিকাশ বা প্রচলন শুরু হয় চার্লস ব্যাবেজের হাত ধরে। আমরা যে বর্তমান কম্পিউটার ব্যবহার করছি, ল্যাপটপ, পিসি,
এই সব কিছুর প্রথম যে ব্যবহারটা এবং প্রচলন ঘটিয়েছিল এই চার্লস ব্যাবেজ। তার জন্ম হচ্ছে 1791, তার মৃত্যু হচ্ছে 1871। এই সকল জন্ম মৃত্যু এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের এমসিকিউতে আসবে। তারপর তিনি ছিলেন ইংরেজি প্রকৌশলী এবং কি গণিতবিদ। অনেকে তাকে আধুনিক কম্পিউটার জনক বলেন, সত্যিকার অর্থে আধুনিক কম্পিউটার জনক বলা হয় চার্লস ব্যাবেজকে। তারপর তিনি তৈরি করেন ডিফারেন্স ইঞ্জিন 1991 সালে লন্ডনের বিজ্ঞান জাদুঘরে চার্লস ব্যাবেজের বর্ণনা অনুসারে একটি ইঞ্জিন তৈরি হয়। দেখা যায় যে সে সঠিকভাবে কাজ করছে এবং পরবর্তী অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি গণনা যন্ত্রের পরিকল্পনা করেন। তো তিনি প্রথম একটি কম্পিউটার লন্ডন বিজ্ঞান জাদুঘরে তৈরি করেন এবং এটি মূলত ছিল ক্যালকুলেশন করার জন্য। আজকের এই কম্পিউটারের বিবিধ আমরা প্রয়োগ দেখছি, কিন্তু শুনলে অবাক হবে শুধুমাত্র ক্যালকুলেশন করার জন্য এই কম্পিউটার আবিষ্কৃত হয়েছিল। তারপর তার এই দেখানো পথ ধরে এগিয়ে গিয়েছিল এবং আরও কার্যকর হিসেবে উপস্থাপন করেছিল কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস। এই অ্যাডা লাভলেস, তিনি চার্লস ব্যাবেজ এবং তার অ্যাডা লাভলেসের আগেকার কিছু বিজ্ঞানীদের তৈরিকৃত পথ থেকে অ্যাডা লাভলেস আরও তথ্য যোগাযোগ প্রযুক্তি কিংবা আধুনিক কম্পিউটারকে আরও বিস্তৃতি দান করেছে এবং যার জন্য পরবর্তীতে আমরা এগুলোর ব্যবহার আরও দেখতে পাচ্ছি। তো অ্যাডা লাভলেসের জন্ম কত 1815 থেকে এবং মৃত্যু হচ্ছে 1852। মায়ের কারণে অ্যাডা লাভলেস ছোটোবেলা থেকে বিজ্ঞান ও গণিতে কি আগ্রহী হয়ে উঠেছিলেন। তো 1833 সালে চার্লস ব্যাবেজের সঙ্গে তার পরিচয় হলে তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কাজে লাগানোর জন্য প্রোগ্রামিংয়ের ধারণা নিয়ে সামনে আসেন। তাহলে চার্লস ব্যাবেজের যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এইটাকে তিনি প্রোগ্রামিংয়ের ধারণা দিয়ে তারপর প্রোগ্রামিংয়ের মাধ্যমে এই 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 কম্পিউটারকে আরও সামনে এগিয়ে নিয়ে যায়। 1842 সালে চার্লস ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন। সে সময় অ্যাডা লাভলেস চার্লস ব্যাবেজের সহায়তা নিয়ে বক্তব্যের সঙ্গে ইঞ্জিনের কাজের ধারাটি ধাপ অনুসারে ক্রমাঙ্কিত করেন। তার মৃত্যু প্রায় 100 বছর পর 1953 সালে সেই নোট, তিনি যেই নোটে এই কম্পিউটার প্রোগ্রামিং কিংবা কম্পিউটারকে আগে বাড়ানোর যে কাজ লেগুলো লিখেছিলেন সেই নোট প্রকাশিত হয়। তারপর বিজ্ঞানীরা বুঝতে পারেন অ্যাডা লাভলেস অ্যালগোরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটাই প্রকাশ করেছিলেন। বর্তমান যে অ্যালগোরিদম যে ধারণাটা এটা প্রকাশ করার প্রথম কে করেছিলেন? অ্যাডা লাভলেস। এরপর আরও আছে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। জন্ম হচ্ছে 1831 সালে, তার মৃত্যু হচ্ছে 1879 সালে। তিনি তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন। তড়িৎচুম্বকীয় বলের ধারণার বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনা সৃষ্টি করে। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের আবিষ্কৃত এই পদ্ধতি বিনা তারে এক জায়গা থেকে আরেক জায়গায় তরঙ্গ পাঠানোর যে প্রক্রিয়াটা, তিনি এটা প্রথম আবিষ্কার করেন এবং তার এই আবিষ্কৃত পথকেই পরবর্তীতে বেতার সিস্টেম যোগাযোগ সিস্টেমটা তৈরি হয়। যদিও বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল বিজ্ঞানী হলেন আমাদের বাঙালি জগদীশ চন্দ্র বসু। তিনি সর্বপ্রথম সফলভাবে এই কার্যক্রমটা করে দেখিয়েছিলেন। জগদীশ চন্দ্র বসুর জন্ম সাল হচ্ছে 1858 এবং তার মৃত্যু সাল হচ্ছে 1937। 1895 সালে জগদীশ চন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পায়নি। বেতার তরঙ্গ ব্যবহার করে একই কাজ প্রথম প্রকাশিত হওয়ায় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কিওনি। তো এই জন্য তাকে বেতার যন্ত্রের আবিষ্কার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 20 শতকে ইলেকট্রনিক্সের বিকাশের পর প্রথম যুক্তরাষ্ট্রের IBM কোম্পানি মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। পর্যায়ক্রমে 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। 20 শতকের 60-70-এর দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে গুগলিয়েলমো মার্কিওনি যোগাযোগ ব্যবস্থাটা সুদৃঢ় করে। এরপর আরও সাহায্য করেন রেমন্ড স্যামুয়েল
টমলিনসন, তিনি প্রথম ইমেল পদ্ধতি চালু করেন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন প্রথম ইমেল পদ্ধতি চালু করেন। এরপর আরও এই তথ্য যোগাযোগ পদ্ধতিকে আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য অবদান রাখেন স্টিভ জবস। স্টিভ জবস মাইক্রোপ্রসেসরের আবির্ভাবের পর বিশেষ করে যুক্তরাষ্ট্রে সেটি ব্যবহার করে পার্সোনাল কম্পিউটার নেটওয়ার্ক তৈরি কাজ শুরু হয়। তিনি প্রথম মাইক্রোপ্রসেসরের আবিষ্কার ঘটান, যেটি কম্পিউটারে সফটওয়্যার হিসেবে ইনস্টল করে কম্পিউটারকে আরও বেগবান, আরও গতিশীল করতে সাহায্য করে। স্টিভ জবসের জন্মসাল হচ্ছে 1955, তিনি মারা গিয়েছেন 2011 সালে। স্টিভ জবস এবং তার দুই বন্ধু স্টিভ জজনিয়াক ও তার রোনাল্ড ওয়েন 1976 সালে পহেলা এপ্রিল অ্যাপল কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। অ্যাপলের হাতে পার্সোনাল কম্পিউটারের নানান পর্যায়ে বিকশিত হয়। এই অ্যাপল প্রতিষ্ঠানের হাতেই পার্সোনাল কম্পিউটারের অনেক কিছু বিকশিত হয়। তারা অনেক কিছু নতুন আবিষ্কার করে এবং তারা কম্পিউটারটিকে আধুনিক রূপ দান করে। তারা কম্পিউটারের স্টোরেজ বৃদ্ধি করে, তারা কম্পিউটারের স্পিড বাড়াতে সাহায্য করে, বিভিন্ন সফটওয়্যার তৈরিতে তারা সাহায্য করে। এরপর তার পাশাপাশি 1981 সালে IBM কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরির জন্য করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস ও তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটকে দায়িত্ব দেয়। পর্যায়ক্রমে এবার আসলো বিল গেটস। বিল গেটস হচ্ছে স্টিভ জবস তাদের প্রতিষ্ঠানের একটি কাজকে তারা বিল গেটস এবং তার কিছু ফ্রেন্ড আছে এবং তাদের যে তৈরিকৃত মাইক্রোসফট প্রতিষ্ঠান তার কাছে হস্তান্তর করে, তো বিকশিত হয় এবং এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি হওয়া করে। তো বিল গেটস তারা এবং তার ফ্রেন্ডরা মিলে কী তৈরি করলো? এমএস ডস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার দিয়ে বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয়। বর্তমান বিশ্বে যতগুলো কম্পিউটার ব্যবহার করা হচ্ছে তার বেশিরভাগ ক্ষেত্রেই এই মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহার করা হয়। তোমরা দেখবে কম্পিউটার কিনলে তোমাদের মাইক্রোসফট সফটওয়্যার ডাউনলোড করতে হয়। এই সফটওয়্যার ডাউনলোডবিহীন কম্পিউটার কিন্তু বেগবান হয় না, চলে না। তো সফটওয়্যার ছাড়া কম্পিউটার কিন্তু কাজ করবে না। তারপর 1989 সালে স্যার টিমোথি জন বার্নার্সলি নামে একজন ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করেন। HTTP এর ব্যবহার করেন কে? স্যার টিমোথি জন বার্নার্সলি। এবং উনি কত সালে? 1989 সালে। তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত। WWW এর জনক হিসেবে পরিচিত কে? স্যার টিমোথি জন বার্নার্স লি। এবং WWW এর তৈরি করছে কে? টিম স্যার টিমোথি জন বার্নার্স লি। ইন্টারনেটকে কেন্দ্র করে একটি শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে ওঠে এবং বিকশিত হয় বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর মার্ক জুকারবার্গ। তাহলে মার্ক জুকারবার্গ বর্তমান পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। তথ্য যোগাযোগ পদ্ধতির একটি অন্যতম একটি নিদর্শন বলা হয় ফেসবুক। ফেসবুকের মাধ্যমে আমরা প্রায় অনেক কাজই এখন করে নিচ্ছি। যোগাযোগের একটি অন্যতম পথ বলা হয় ফেসবুককে, এবং এই ফেসবুকের মাধ্যমে সবচেয়ে বেশি আমরা উপকৃত হচ্ছি। এবং এই যে ফেসবুক, এটি তৈরি করেছে কে? মার্ক জুকারবার্গ। তো মার্ক জুকারবার্গ এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তিনি 1984 সালের মে মাসের 14 তারিখে জন্মগ্রহণ করেছেন। তার চার বন্ধু মার্ক জুকারবার্গ এবং তার চার বন্ধুর হাতে সূচিত হয় ফেসবুকে। শুরুতে এটি কেবল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আবদ্ধ থাকলেও বর্তমানে অনেকে ফেসবুক ব্যবহার করেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমাদের বাংলাদেশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহার করছে। তাহলে প্রথমে শুরুতে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যয়ন করতো তাদেরই ব্যবহারের জন্য এটি তৈরি করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে
এটি প্রায় সকলের জন্য উন্মুক্ত হয়ে গেল এবং এখন ফেসবুক প্রায় সকলেই ব্যবহার করছে। এমন কেউ নাই যে ফেসবুক ব্যবহার করছে না, এবং ফেসবুক ব্যবহার করে আমরা প্রতিনিয়ত অনেক উপকৃত হচ্ছি। ফেসবুক আমাদেরকে অনেক হেল্প করছে। তো ই লার্নিং অফ বাংলাদেশ পৃথিবীর জ্ঞান অর্জনের একটি সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকে মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ই লার্নিং নামে একটি নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। তো ই লার্নিং হচ্ছে ইলেকট্রনিক পদ্ধতিতে ইলেকট্রনিক লার্নিং কথার সংক্ষিপ্ত রূপ, এবং এটি হচ্ছে যে ইলেকট্রনিক পদ্ধতিতে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যে শিক্ষা পদ্ধতিটা হয় আমরা ব্যবহার করি এবং যে শিক্ষা পদ্ধতি আমাদের শিক্ষা অর্জন করি আমরা, সেটাকে বলা হয় ই লার্নিং। তো ই লার্নিং ও বাংলাদেশ আমরা যদিও এখনও স্বয়ংসম্পূর্ণ নই তথ্য প্রযুক্তিতে ই লার্নিংয়ে, বাট আমরা চেষ্টা করছি। আমরা প্রায় ধীরে ধীরে সকল ক্ষেত্রে ই লার্নিং এ ব্যাপারটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমাদের বর্তমান সরকারি সকল বোর্ড বই পিডিএফ আকারে ওয়েব ব্রাউজারে পাওয়া যাচ্ছে, এটি কিন্তু একটি ই লার্নিং পদ্ধতির একটি প্রয়োগ কিংবা ব্যবহার। তারপর আমরা অনলাইন বিভিন্ন কলেজ স্কুল ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অনলাইন আবেদন করতে পারছি, অনলাইন পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। তারপর আমরা শিক্ষা ব্যবস্থার প্রায় 60% কাজ আমরা এখন অনলাইনের মাধ্যমে করতে পারছি। তো আমরা বলা যায় যে বাংলাদেশ এখনও স্বয়ংসম্পূর্ণ না হলেও ধীরে ধীরে বাংলাদেশ তার সকল কাজকর্ম অনলাইনে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং করতে পারছে। তো যদিও আমাদের এখানে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ল্যাবরেটরির আইসিটি রুম কিংবা বিভিন্ন ল্যাব এগুলোর সকল প্রতিষ্ঠানে নেই, আমরা ভাগ্যবান আমাদের আহমেদ বান একাডেমি স্কুল অ্যান্ড কলেজে আইসিটি ল্যাব আছে এবং পর্যাপ্ত পরিমাণ কম্পিউটার আছে এবং এগুলোর সংখ্যা বৃদ্ধি করার সম্ভাবনা ভবিষ্যতে আছে। তো এরকম সকল প্রতিষ্ঠানে এগুলো রাখা উচিত, তাহলে এবং সকল শিক্ষার্থী কিংবা শিক্ষকদের এই আইসিটি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে, এবং দক্ষ হয়ে উঠলে তখনই আমরা আইসিটিতে কিংবা তথ্যপ্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। তো আমাদের এই যে বাংলাদেশের ই লার্নিং যে ব্যবস্থা এবং ই লার্নিং যে পদ্ধতিটা, এটা ধীরে ধীরে কী হচ্ছে আমরা সুন্দর করে এগিয়ে যাচ্ছি এবং আশা রাখি যে আমরা একসময় এগুলো সফল হতে পারব। তো আজকে আমি এতটুকুই আলোচনা করব, কারণ আমার সময় প্রায় শেষ পর্যায়ে। তো আমি আলোচনা করেছি প্রথম টিটার পরীক্ষার প্রথম অধ্যায় থেকে। তো তথ্য প্রযুক্তির এই অধ্যায়টি তোমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ, বাট এই অধ্যায়ের এই অংশটুকু তোমরা দেখতে পেরেছো যে অনেকগুলো এমসিকিউ তৈরি করার জায়গা আছে। তাহলে তোমরা বাসায় অবশ্যই এমসিকিউগুলো ভালো করে পড়ে সেগুলো মনে রাখার চেষ্টা করবে, এবং তোমরা আজকের ক্লাসটি যারা যারা বুঝতে পেরেছো তারা তো কমেন্ট বক্সে জানাও, যারা যারা বুঝতে পারেনি তারাও জানাও। আমি চেষ্টা করবো পরবর্তী তোমাদের আরও ভালো ক্লাস দেওয়ার, এবং তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো। এই আশা নিয়ে আমি আমার আজকের লাইভটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।